আজ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অমিত শাহর সফর বাতিল হলেও আগামীকাল হাওড়াতে যথারীতিভাবে যোগদান মেলা অনুষ্ঠিত হবে। তিনি এও জানান, কাল মেলায় নানা রকম চমক থাকবে, কিন্তু শেষ চমক হবে 23 মের পর। কে আসবে সেটা হয়তো আজকে জানা যাবে, অমিত শাহ আসছে না এটুকু জানানো হয়েছে। আর সেই জন্য আজকের সমস্ত প্রোগ্রামকে রদ করা হয়েছে। আগামীকাল যে ডুমুরজলাতে পাবলিক মিটিং আছে, যোগদান মেলা আছে, সেটা হবে, তাতে অন্য কোনো কেন্দ্রীয় নেতা আসবেন। কে আসবে সেরকম যেমন রাজনাথ সিং নাম জানা যাচ্ছে, নাম সবার বলতে পারেন, আর কিন্তু কে আসবেন সেটা যখন না দিল্লি জানাচ্ছে তখন বলা যাবে না। মতুয়াদের যেটা সভা ছিল সেটা তাহলে কি পিছিয়ে গেল? সেটা স্থগিত আছে, পরবর্তীকালে যখন অমিত শাহ আসবেন আবার ডেট দেবেন খুব তাড়াতাড়ি, তখন সে সভা হবে। কিন্তু কালকের যে সভা আছে, যেহেতু যোগদান মেলা, আমরা চাই যারা পার্টিতে আসতে চাইছেন তাড়াতাড়ি যোগদান করুন, যাতে পার্টির শক্তি বৃদ্ধি হয়। সেখানে সেই সভা হবে, সেখানে অন্য কোনো নেতা আসে ভাষণ দেবে। দাদা কতজন আসছে সেটা যদি একটু বলেন। সেটা ওই ডায়াসেই বলা হবে, যতক্ষণ না আসছে ততক্ষণ কিছু বলা সম্ভব না। বলে দেবেন সব জায়গায় যখনই এ ধরনের প্রোগ্রাম হবে, সেটা যেটা হবে সেটা চমকই হবে, সেই জন্য অপেক্ষা করুন, আস্তে আস্তে সবই প্রকাশ্যে আসবে। দাদা 16 ফেব্রুয়ারির পর একটা বড় ধরনের চমক, বড় ধরনের কিছু ঘটবে সবাই বলছে। যে কোনো সময় হতে পারে, ডেট বলা সম্ভব নয়, কিন্তু চলতে থাকবে এরকম চমকের পর চমক, শেষ চমকটা 23 মের পরে হবে।